নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো যে আচারটা আপনারা দেখলেন আমাকে বানাতে, সেটা তেঁতুলের আচার। দানা শুদ্ধ তেঁতুলের আচার নয়, শুধুমাত্র পাল্পটা নিয়ে বা তেঁতুলের কাঁচটাকে বার করে নিয়ে আচারটা তৈরি করা হয়েছে চিনি এবং গুড় দিয়ে। এটা ঝালমুড়ি, পাপড়ি চাট, দই ফুচকা, সিঙাড়া, খাস্তা কচুরি এগুলোর সাথে এটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা ক্যাপশন দেখে তো আন্দাজ করতেই পেরেছেন আজকের ভিডিওটা কিসের জন্যে। তো সেটা নিয়ে এগোই। আপনারা সকলেই জানেন টিকটক বন্ধ হয়ে গেছে এবং সমস্ত জায়গাতেই প্রায় টিকটক নিয়ে একটা ঝড় উঠেছে। প্রত্যেকে ট্রোল করা বা তা নিয়ে একটু খোঁচা দেওয়া, তো এই ধরনের কথাবার্তা তো রয়েছে। আর পার্সোনালি যারা যাকে চেনে তাকে মেসেজ করে জিজ্ঞেস করা, একটু তানা মারা, এগুলো তো চলছেই। তো আমি প্রত্যেকের কথা জানি না, আমার ঘরে যেহেতু আমার মেয়ে টিকটকের সাথে যুক্ত ছিল এতদিন, তো ওর কথা ভেবেই আমি কথাগুলো বলছি। আর ওর সাথে আমি এত বেশি অ্যাটাচড যে সমস্ত খুঁটিনাটি কথাবার্তাই আমার সাথে শেয়ার করে, সেই কারণে আমি জানতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আমাকে প্রায় সময় দেখায়, খারাপ কমেন্ট হলেও দেখায়, ভালো ভালো কমেন্ট আসলেও দেখায়, সেটা আমি দেখি। এবং যেই দিনকে টিকটক ব্যান্ড হয়ে যাচ্ছে সেই মুহূর্তেও আমি টিকটকই দেখছিলাম। ওকে ছাড়াও আরও আমার টিকটকের মধ্যে বেশ কয়েকজনকে ভালো লাগতো, দেখতাম তাদেরকে। তো তাদের নাম আমি এখন বলছি না, তার কারণ যখন চলছিল তখন যখন তাদেরকে আমার বলা হয়নি, এখন আর তাদেরকে বলে আমি কষ্ট দিতে চাই না। তো যাই হোক, ভালো লাগতো দেখতে। তেইজ নানানভাবে পিন করা লোককে, এটা বোধহয় এবার বন্ধ হওয়া উচিত। কারণ টিকটক এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে কারুর ভালো লাগার জায়গা ছিল, কারুর আর্নের জায়গা ছিল, কেউ এখান থেকে আর্ন করে নিজের পরিবারকে দেখত। তো সেই হিসেবে এটা ব্যান্ড হয়ে গিয়ে কিছু লোকের ভালো হয়েছে, কিছু লোকের খারাপ হয়েছে। যারা টিকটকটাকে একদম পছন্দ করেন না তাদের জন্য ভালো হয়েছে, ব্যান্ড হয়ে গেছে, ঠিক হয়েছে। আর যারা এর থেকে আর্ন করত তাদের ক্ষেত্রে এটা খারাপ হয়েছে। তো যেভাবেই হোক, যাই হোক না কেন, এটা একটা ভালো মন্দ দিক হিসাব করেই সরকার ব্যান্ড করিয়েছে। তো সেটার মধ্যে আমি যাচ্ছি না, সেটা নিয়ে যেতে চাই না। তো যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে তৈরি করতে, নিজের একটা জায়গা বানাতে অনেক খাটুনি খাটতে হয়। সেক্ষেত্রে যারা টিকটকে বেশ ফেমাস তাদেরকেও সেই মেহনতি করেই দাঁড়াতে হয়েছে। তো বন্ধ হয়ে যাওয়াতে তাদের মন খারাপের একটা ব্যাপার তো থাকেই, এত কষ্ট করে এক একজন ফ্যান বেস তৈরি করেছে। যেমনি আমার মেয়েরই ছিল প্রায় 9 লাখের কাছাকাছি, আমি এক্স্যাক্টলি কত ছিল বলতে পারবো না, প্রায় 9 লাখের কাছাকাছি। তো সেই জায়গাটা তৈরি করতে তাকে খাটতে হয়েছে, তো সেই জন্যে কষ্ট একটা আছে। কিন্তু তার মানে এই নয় যে টিকটক বন্ধ হয়ে গেছে বলে আমি একদম মৃতপ্রায় হয়ে গেছি, এমনটা তো নয়। তার কারণ যে কোনো জিনিস বন্ধ হয়ে যায়, আর আমরা যে যুগে এখন দাঁড়িয়ে আছি সেই যুগে কিছু যদি বন্ধ হয়ে যায়, কোনো পরিষেবা থেকে যদি আমরা বঞ্চিত হই, তার পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন পরিস্থিতি, আবার নতুন প্ল্যাটফর্ম বলুন বা নতুন যা কিছুই বলুন, সেটা তৈরি হয়ে যায়। তো কিছুদিনের অপেক্ষা, নিশ্চয়ই ভালো কিছু আবার আসবে। আর সবথেকে একটা বড় কথা, যাদের এটা নিয়ে মন খারাপ আছে তাদের উদ্দেশ্যে বলছি যে টিকটক বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। যেটা হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই আরও ভালো কিছু তোমাদের জন্য বা আপনাদের জন্য অপেক্ষা করছে বলেই এটা হয়েছে। সামনের দিন নিশ্চয়ই আপনাদের আরও ভালো কিছু হবে। তো এই আশা রেখেই মন ভাঙা থেকে অন্তত নিজেদের বিরত রাখুন। কয়েকদিনের ব্যাপার, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। অলরেডি টিকটকের মতোই নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইন্ডিয়া, তো অনেকে সেখানে জয়েন্টও করেছে। তো এবার অনেকে, পার্সোনালি আমি আমার মেয়ের দিক থেকে বলছি, অনেকে মেসেজ করে জিজ্ঞেস করছে দিদি এবার কি করবে, যেন টিকটকটাই আমার জীবনে সব, টিকটক ছাড়া আমার কিছু নেই, কিছু আমি ভাবতে পারি না। তো টিকটক চলে গেছে মানে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, আমি প্রায় মৃত হয়ে গেছি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বল, বি পজিটিভ, মনটাকে একটু ভালো করো, অন্যদেরকে ভালো চাও যে তারা যেন ভালো থাকে। এভাবে তানা মেরে তো কিছু হবে না,
বরং তাদেরকে সত্যিই তো একটা মন খারাপের জায়গা যারা এত ভালোবেসে করেছে, তো সেই জায়গাটায় পিন না দিয়ে একটু ভালোভাবেও তাদেরকে খোঁজ খবর নেওয়া যায় সত্যি যদি তোমায় তুমি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকো। এই যে যেমনি অনেকে আবার এটাও বলছে, দিদি তোমাকে মিস করব, টিকটকে তোমাকে আর দেখতে পাবো। যদি মানুষের, যে কোনো মানুষের ট্যালেন্ট থাকে, তাহলে তাকে দৌড়তে হবে না, ঠিক কোনো না কোনো প্ল্যাটফর্ম তাকে ঠিক খুঁজে নেবে। তো আমি এই আশাই করি, এবং আপনাদেরকেও যারা এর সাথে জড়িত রয়েছেন তাদেরকেও আমি একটা কথাই বলবো, ভেঙে পড়ার কিচ্ছু নেই, মনকে শক্ত করুন, ঠিক আপনার যদি ট্যালেন্ট থেকে থাকে আপনাকে ঠিক খুঁজে নেবে কোনো না কোনো প্ল্যাটফর্ম, এবং আবার আপনি আগের মতো জীবনে ফিরে আসতে পারবেন। আর একটা কথা, সেটা হলো টিকটক নিয়ে তো কেউ জন্মায়নি বা টিকটককে সঙ্গে করে কেউ বড় হয়নি, ঠিক আছে, একটা সময় প্ল্যাটফর্ম পেয়েছে, সেটাকে ভালোবেসেছে, কাজ করেছে, সেটার থ্রুতে অনেক প্রমোশন হয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সেটা নেই বলে এখন এইভাবে তানা মারা বা ট্রোল করা এগুলো বোধহয় বন্ধ হওয়া উচিত। অনেক হয়েছে, এবার বোধহয় বন্ধ হলে ভালো হয়। তো যাই হোক, এটা ছিল আমার মনোভাব, আমার চিন্তাধারা। এবার যারাই প্ল্যাটফর্মে রয়েছে, বিশেষত আমার মেয়ে, তো তাকেই আমি জিজ্ঞেস করে নিই যে টিকটকটা বন্ধ হয়ে গিয়ে তার মনের পরিস্থিতি এখন কীরকম আছে। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আগেও আমি ওকে যা কাজকর্ম করতে দেখেছি, টিকটক ভিডিও ছাড়াও তো অনেক কিছু কাজ থাকে, ওর ইউটিউব চ্যানেলও রয়েছে, তো সারাদিন ওকে কাজই আমি করতে দেখি, মাঝে মধ্যে হয়তো অফ থাকে, তখন ওর সাথে আমার কথা হয়, বা ঘরে কোনো কিছু দিতে গেলাম তখন হয়তো আমার কথা হলো ওর সাথে, এবং সব বিষয়ে ওর সাথে আমার আলোচনা হয়, সেই সূত্রে আমি অনেক কিছুই খবর ওর থেকে পাই। তার জন্য আমি বলছি যে এখনো আমি ওকে সেই সেম কাজ করতেই দেখছি, বরং আরো বেশি মনে হচ্ছে কাজের চাপ বেড়েছে, ওকে মাথা তুলতেও দেখছি না সারাদিন। আজকে সকালবেলাই হয়েছে, যেটা আমি টিফিন দিতে গিয়ে দেখলাম ও ওঠেনি ঘুম থেকে, তো ঠিক আছে, পরের বার যখন আবার গেলাম তখন দেখলাম ও উঠেছে, উঠে ওর কাজে ব্যস্ত, মানে বিছানা থেকে নিচে পা পর্যন্ত রাখেনি, তখনও পর্যন্ত ও উঠেই কাজ করতে করে চলেছে। এবং তারপরেও যখন আমি চা নিয়ে গেলাম, টিফিন দিতে গেলাম, তখনও কিন্তু ও কাজের মধ্যেই রয়েছে। তো সুতরাং টিকটক নেই বলে কাজ থাকবে না বা জীবনটাই বৃথা হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা এখনো পর্যন্ত নানান প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাদের প্রশ্নের বোঝা আমি একটু কমিয়ে দিই, যে টিকটক চলে গেলে মানুষ মরে যাবে না, তার বদলে নতুন আবার কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, সুতরাং এটা নিয়ে এত ভাবনা চিন্তার কিছু নেই। আর একটা বড় কথা, সেটা হলো যারা টিকটকটা করেছে, যারা নিজেরা কষ্ট করে প্ল্যাটফর্মে নিজেরা দাঁড়িয়েছে, তাদের কিন্তু এত মাথা ব্যথা নেই টিকটক কেন নেই, কেন চলে গেল। কিন্তু যারা দেখতো, যারা ফ্যান বেসে রয়েছে, তাদের মাথা ব্যথা কিন্তু টিকটকারদের থেকে অনেক বেশি, সুতরাং এটা বোধহয় এবার বন্ধ হওয়া উচিত। এটা নিয়ে আমার মেয়ের কি চিন্তাধারা রয়েছে ওর থেকেই শুনে নি। টুকাই, তার আগে পাখাটাকে একটু আস্তে করে দি, নাহলে কথা শোনা যাবে না। এখনো কাজ করে যাচ্ছিস? কথা কি কথা, হ্যাঁ, ঠিক, টিকটক ব্যান্ড হয়ে গেছে এই নিয়ে, হ্যাঁ টিকটক ব্যান্ড হয়ে গেছে এই নিয়ে তোমার কি বলার আছে? তোমার কি বক্তব্য আছে? আমি এখন রিপোর্টার তোমার, বলো, মানে তোমার কি বলার আছে এই বিষয় নিয়ে? হ্যাঁ, তুমি খুশি না তুমি দুঃখী, না তোমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে টিকটক নিয়ে, বলো। সব থেকে ভালো কথা, আমি তো জানবই, পার্সোনালি আমি তো শুনতেই পাই, তবুও আমার বন্ধুরাও জানতে পারবে, যদি তোমার বন্ধুরা দেখে থাকে, তোমার ফ্যানরা দেখে থাকে, তারাও জেনে নেবে। আচ্ছা, আজকের টপিকই এটা? হ্যাঁ, আজকের টপিকই এটা। তো বলো, খুশি না দুঃখ কিছুই না অ্যাকচুয়ালি, তো মেইনলি আমি প্রথম থেকে বলবো? হ্যাঁ বলো, প্রথম থেকেই বলো। প্রথম থেকে বলো,
দেখো সত্যি কথা বলতে তোমার দিকেই তাকাবো বারবার, কারণ তুমি জিজ্ঞাসা করেছো। কোনো যে কোনো প্ল্যাটফর্মে যদি ফ্যান থাকে, আজকালকার দিনে যা মানে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো সবারই একটা লোভ থাকে যে আমার একটা ফ্যান বেস হবে, আমার প্রতি লোকজন এত পাগল হবে। সেই জিনিসটা থেকে আমিও আলাদা নই, আমারও লোভটা আছে যে আমার 8,60,000-এর উপরে একটা ফ্যান বেস যারা আমাকে এত ভালোবাসে, আমারও লোভটা রয়েছে ডেফিনেটলি। হ্যাঁ, কিন্তু যখন টিকটক ব্যান হলো, তার আগে আমাকে, তুমিও জানো মাম্মাম, যে আমাকে কত লোকে কত কমেন্ট করতো টিকটক অফ করো, লজ্জা করে না, চাইনিজ অ্যাপ ইউজ করছো, দিস অ্যান্ড দ্যাট কাইন্ড অফ স্টাফ। বাট আমি সবসময় কি বলে এসেছি যে যখন, হ্যাঁ এটা আমি এক্ষুনি বলে আসলাম ওই ঘর থেকে, আমি বলছিলাম যে প্রতিটা বিষয় তো আমার তোর সাথে আলোচনা হয়, তো সেক্ষেত্রে আমি কম বেশি করে জানি যে কি কি চলছে এর মধ্যে। হ্যাঁ ওটাই, যে আমাকে বলতো যে তুমি এরকম চাইনিজ অ্যাপ ইউজ করছো, এই ওই, তোমার একবারও লজ্জা করছে না দেশের ওখানে এত শহীদ হচ্ছে। তো আমি সবসময় এটা সবাইকে বলে এসেছি যে যেদিনকে গভর্নমেন্ট বলবে যে টিকটক ব্যান, আর টিকটক করা চলবে না। এবং হয়তো তুমি জানো না মাম্মা, কিন্তু টিকটক ব্যান হওয়ার পর থেকে আমি এখন অবধি একটা টিকটক ভিডিও শেয়ার অবধি করি। মানে অনেকে আছে যারা পুরোনো ভিডিও স্টেটাসে দিচ্ছে খারাপ লাগছে বলে বা পুরোনো দিনগুলো মিস করতে বলে। হ্যাঁ এটা তো খুব সত্যি কথা যে প্রত্যেককে এই প্ল্যাটফর্মে একটা খাটুনি খেটে জায়গাটা তৈরি করতে হয়েছে। এইবারে যেটা মেন ব্যাপার, মানে যেটার জন্য আমি কথাটা মেনলি বলছি, তুমি যে বললে যে সবাই খেটে তৈরি করেছে, দেখো আমরা খেটে তৈরি করেছি, আজ 1.5 বছর লেগেছে একটা 8,60,000-এর ফ্যান বেস তৈরি করতে। আমরা কিন্তু কষ্ট পাচ্ছি না, সবার যেটা বেশি মেসেজেস আমার ঢুকেছে, এবার কি করবি, এবার টাকা পয়সা কোথা থেকে আসবে, এই জাতীয় কোয়েশ্চেন। মানে সবাই ভাবে তো ওটাই চাকরি আমার, ওটা ছাড়া আমি বেকার, আমার আর কোথা থেকে টাকা পয়সা আসে না। তো তাদের ক্ষেত্রে একটা কথা এবার আমি বলে রাখি যে যারা সত্যিকারের ট্যালেন্টেড, আমি নিজে নিজেকে ট্যালেন্টেড মানি, মন থেকে মানি, তো যারা ট্যালেন্টেড তাদের কিন্তু কাজের অভাব পড়ে না এই সমস্ত সাইটে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি বললাম যে সত্যি যদি কেউ ট্যালেন্টেড হয়ে থাকে, তাকে অন্য প্ল্যাটফর্ম ঠিক খুঁজে নেবে, তাকে খুঁজতে যেতে হবে না। তার থেকেও বড় কথা, আগে যত না বেশি টিকটকে আমার প্রমোশন হতো, যা কিছু হতো, এখন কিন্তু আমার বেশি চাপটা বেড়েছে, কারণ টিকটক ব্যান হয়ে যাওয়ার পর আমি জানি না কোন কোন জায়গাটা বললাম। আচ্ছা মাম্মাম বলছে আমার পাশে বোঝো, কারণ মাম্মামের হাত ব্যথা হয়ে গেছে, এটা সত্যি কথা। তো একটু গুনে দাঁড়াও, ট্রাইপডটা সেট করুক যাতে হাতে প্রবলেমটা না হয়, একটু গুনে দাঁড়াও। হ্যাঁ আমি কতটুকুনি বললাম, ওই যে প্ল্যাটফর্ম তৈরি করা। হ্যাঁ তো আমার 1.5 বছর লেগেছে এটা তৈরি করতে, একটা 8,60,000-এর মেম্বার তৈরি করতে। কিন্তু আমি যখন টিকটক ব্যান হলো, আমার ওখানে জানা অ্যাপ্রোচেস আসতো, আমি জানি না কেন, হয়তো ভালোর জন্যই হয় যা হয়, তো তার থেকে অনেক বেশি অ্যাপ্রোচ এইটুকুনি টাইমের মধ্যে চলে এসছে। এইটুকুনি টাইমের মধ্যে প্রচুর মানে পেন্ডিং কাম জমে প্রচুর পেন্ডিং কাজ জমে গেছে, যেটা মানে পেন্ডিং এই কারণেই বলা, কারণ যার বিষয়ে আমাকে ভিডিওটা বানাতে হবে সেগুলোও তো ডেলিভারেবলটা ঠিকঠাক টাইমে হওয়া উচিত। তো সেই জন্যই তো এখানে কষ্টটা কারা পাচ্ছে জানো মাম্মা? হ্যাঁ আমি বললাম, এটাও বললাম, কষ্টটা সব থেকে বেশি মানে দুটো শ্রেণীর মানুষের হচ্ছে। একটা শ্রেণী হচ্ছে কি, যারা টিকটকে না খেটে না ইয়ে করে, টিকটক কেন যে কোনো অ্যাপে, আমি মানে টিকটকের খুব একটা বড় সাপোর্টার নই, আমি এটা অনেক আগে বলে এসেছি। ইভেন 6 মাসে মানে ছ বলতে মানে কত, জুন হয় না, আগের বছর আমি জুন মাসে গুগলে যেখানে টিকটক ছিল ওখানে রেটের ওখানে গিয়ে আমি লিখে এসেছিলাম, দিস ইজ দ্য মোস্ট থার্ড ক্লাস অ্যাপ আই হ্যাভ এভার সিন ইন মাই হোল লাইফ। তো বুঝতেই পারছো ওরকম সাপোর্টার না, আমার ভালো লাগতো অ্যাক্টিং করতে, স্পেশালি আমি করতাম, তারপর তো কাজের সূত্রে জড়িয়ে গেছিলাম। কিন্তু এখানে টোটাল দু ধরনের শ্রেণীর লোকের প্রবলেম হচ্ছে। এক হচ্ছে কি, যারা ভুলভাল ভিডিও করে ভাইরাল হয়, যাদেরকে মানে খাটতে হয় না, আমরা যেমন ক্যামেরা ঠিকঠাক রাখতে হবে, সকালবেলা ভিডিও করলে লাইটিংটা ভালো আসবে, রাত্রিবেলা ভিডিও করলে লাইটিংটা ভালো আসবে না, চোখে লেন্স পরে সামনে রিং লাইট জ্বালিয়েও ভিডিওটা আমাকে করতে হচ্ছে, আমার পেন হচ্ছে, বাট স্টিল করতে হয়েছে। আমি বলছি না এটা আপনাদের সুখের স্বার্থে বা আপনাদের, আমারই যা হয়েছে আমারই হয়েছে, বাট করতে তো হয়েছে খাটনিটা। তো কষ্ট হচ্ছে এক ওই শ্রেণীর, যারা হট করে সমস্ত কিছু পেয়ে গেছিল একটু কোমর দুলিয়ে, বা এই যে আজকে আমরা মাংস ভাত খেয়েছি, তুমি কোনোদিনও খেয়েছো, তুমি কি করে খাবে, তুমি তো ভিখারির বাচ্চা, এই সমস্ত বাজে কথা করে। আরেকটা যেটা শ্রেণীর লোকের খুব প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা টিকটকারের, যারা নন টিকটকার ছিল তাদের কিছু কাছের মানুষদের,
এটা খুব মানে শুনতে খারাপ লাগলো খুব কাছের মানুষদের, এবং আমি খুব মন থেকে চাইবো এই ভিডিওটা যেন আমারও কিছু কাছের রিলেটিভস দেখে যাদের খুব এখন ভেতরটা কষ্টে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে এবং মজাও পাচ্ছেন যে টিকটক ব্যান হয়েছে। তো তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তারা টিকটক কি জিনিস জানে না, তাদের কাছে খালি ক্রিঞ্জ ভিডিওই আসে। তার কারণ হলো কি, আপনি যে কোনো অ্যাপে যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন, সেটা ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, রোপোজো হোক, লাইকি হোক, যে কোনো প্ল্যাটফর্ম, যে ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করবেন আপনাকে সে ধরনের ভিডিওই রেকমেন্ড করা হবে। তো আপনি যদি টিকটকে শুধুমাত্র ক্রিঞ্জ দেখে থাকেন তাহলে আপনি ক্রিঞ্জ জাতীয় ভিডিওই পছন্দ করেন। যে সমস্ত রোস্টার, আমি কারোর খিলাফ নই, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি, যে সমস্ত রোস্টার রোস্টিং ভিডিও বানায় তাদের ক্ষেত্রে মানে তাদের কাছে কেন খালি ওই ভিডিও আসে, কারণ তারা নিজেদের কন্টেন্টের জন্য সার্চ করে যে মানে ক্রিঞ্জ ভিডিও বা ওই কাইন্ড অফ স্টাফ, তার জন্য তাদের কাছে সবসময় ওটাই দেখে এবং তারা ভেবেই নেয় যে টিকটক মানেই রোস্টিং রোস্টিং রোস্টিং। কারণ অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সত্যিকারের ভালো ভালো ভিডিও বানায়। আমি আমাকে কোথাও ধরছি না, আমি সাপোর্ট কাটছি না, আবারও বলে দিচ্ছি। তো কষ্ট হচ্ছে মানে সেই সমস্ত কষ্ট না, অ্যাকচুয়ালি আনন্দ বলবো, সেই সমস্ত লোকেদের, ভুল বলেছিলাম আমি প্রথমে, অ্যাকচুয়ালি আনন্দ হচ্ছে সেই সমস্ত কাছের রিলেটিভ বা কাছের বন্ধুদের অনেকে যে টিকটক ব্যান হয়ে গেছে, এবার কি করবি। সো আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ গাইস কি যাদের করার তারা ঠিক করে খেয়ে নেবে। তোমরা এই লকডাউনটার মধ্যে রয়েছো, কোনো কাজ নেই, জবলেস, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট অন্তত মা বাবার হেল্প করো। মা বাবার হেল্প না করতে পারো, অন্তত নিজের মুখটা বন্ধ রাখো। সাইবার বুলিং কারোর প্যারেন্টস কাউকে শেখায় না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে ফোনে বসে গেলে একে আজকে অপমান করতে হবে, একে আজকে যা তা বলতে হবে, একে আজকে যা কিছু তাই করতে হবে, দিস ইজ নট দ্য রাইট থিং। সেই কাউকে পিঞ্চ না করে নিজের মতো, নিজের মতো থাকো। তুমি যদি বড় হয়ে থাকো, এই যে আমরা যেমন মানে প্রাউডলি বলি যে আমরা বড় হয়েছি, টিকটক ব্যান হয়েছে, আমরা ওরকম হাফিফতিস করেও মরছি না, বা আমরা ওটাকে ওরকম ভাবেও কাটিয়ে এখন হিপোক্রিটসদের দলে ভিড়ছি না যে না কোনোদিন তো টিকটক করিনি, টিকটক কি জিনিস আমরা জানি না। হ্যাঁ, গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, উই রেসপেক্ট দ্যাট, আমরা সেটাকে মেনে চলছি, ন্যাচারাল। তো তোমাদের যদি ভালো না লাগে দেখো না, যদি ভালো লাগার সব থেকে বড় কথা যেটা আমি তোমাকেও বলবো, আমি আবারও বলতাম কিন্তু কারো সাপোর্টার না, কারণ অর্ধেক মানুষ যারা কিছু না বুঝে কমেন্ট করে এটা তাদের ক্ষেত্রে বলা যে একটু বুঝতে শিখুন কি বলতে চাইছি, কথাগুলোকে একবার না বুঝলে দ্বিতীয়বার ভিডিওটা দেখুন, তৃতীয়বার দেখুন, একটু অ্যানালাইজ করুন, তারপরে যা কিছু বাজে আপনারা বক্তব্য রাখেন রাখুন, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা প্রবলেম এই যে যারা টিকটককে নিয়ে, সেই আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, হ্যাঁ তোমার একটা রাইট অফ স্পিচ আছে, থাকে তো সেটা একটু বুঝে শুনে বলাই বোধ হয় ভালো। হ্যাঁ, সেটা একটু মানে কি বলবো, সৎ ব্যবহার করতে, সেটাই সৎ ব্যবহার করতে শিখুন, কারণ দেশে মেয়েদের এই অবস্থা, আমি ফেমিনিস্ট নই, আমি ইকুয়ালিজমে বড্ড বেশি বিশ্বাসী, যদি ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসটা হয় মেয়েদের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত, এবং মেয়েদের ক্ষেত্রে কিছু হলে ছেলেদের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত, এবং ভুক্তভোগী দুই দল। কিন্তু যেটা কথা, দেশে মেয়েদের এরকম অবস্থা, চাকরি নেই, কিচ্ছু নেই, সেটার ব্যাপারে আপনারা যদি সঠিক গভর্নমেন্টকে মানে বাঁচতে হয়, যেটা যেখানে আপনাদের রাইট ডিসিশন নেওয়া, সেখানে আপনারা কিছু করেন না, জাস্ট বিকজ অফ কে একটা সামান্য টিকটক নিয়ে ভাইরাল হলো, কি হলো, এগুলো নিয়ে পড়ে আছেন, কেন এত জবলেস কেন? আপনারা যদি ভেবে থাকেন যে টিকটক আমরা জবলেস, তাহলে সেম জবলেস আপনারও, কারণ আপনারা ওইটা নিয়ে মানে মাথা ব্যথা করছেন, জাস্ট লিভ ইট, যা হয়েছে গেছে। তো এটাই, কিন্তু আমি যেটা বলছিলাম, যারা এই যে আমার নিজের মানে সারাউন্ডিংসে যা দেখা, যে সমস্ত মিমাররা মিম বানায় টিকটক নিয়ে, তারাই আবার আমার টিকটকে ইউ আর জাস্ট ফ্যাবুলাস, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, কেন ভাই এত এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? তো ওটাই বলবো, যা ডিসিশন নিয়েছে ভারত সরকার, কিছু ভেবেই নিয়েছে, আর এটা একটা ডিসিশনের থেকেও বড্ড বেশি স্ট্র্যাটেজি, যেটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি মোদি সরকার নিয়েছে। আমি কোনো পলিটিক্যাল মানে পলিটিক্সের সাপোর্টার নই, আমার বাস একজনকেই ভাল লাগে, তার নাম আমি আর এখানে নিতে চাই না, কিন্তু ওটাই একটা ভালো স্ট্র্যাটেজি, যদি এটা ঠিকঠাক কাজ করে যায় অনেক কিছু থেকে মুক্তি আমরা হয়তো পাবো ভবিষ্যতে, এবং সেই জিনিসটাকে খুব মানে যথাযথ প্রত্যেকটা টিকটকারেরও সম্মান করা দরকার, কারণ আমি সেম যেমন কিছু টিকটকারদের দেখছি তারা খুব ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে, কিছু টিকটকার খুব বোকার মতো বাজে বাজে জিনিস স্ট্যাটাস আপলোড করছে, তা আমি তাদের ক্ষেত্রে বলবো এগুলো বন্ধ করো। যদি ট্যালেন্ট থাকে তোমার মধ্যে, তুমি যদি ট্যালেন্টেড হও, তোমার ওই ফলোয়ার্স নিয়ে অত বেশি মাথা ব্যথা থাকবে না, তুমি অন্য কোনো প্ল্যাটফর্মেও কামিয়ে নিতে পারবে। তো ওইটাই, আমার মায়ের না রটা পিছলে যায়, মানে মা অনেক সময় পজিটিভ, মায়ের এখানে কিছু একটা প্রবলেম আছে, আমি জানি না কি, আমি অনেকবার মানে বলি এটা ভুল না, এটা হয়ে যায়। যাই হোক,
আমি তো তোতলা তোমার থেকে হয়েছি। যে বাচ্চার লড়াইয়ে আমরা এত লড়ে চলেছি, যার জন্য টিকটক আজকে বন্ধ হয়ে গেল, সেই বাচ্চার লড়াইয়ের জন্যই যদি এখানে খেয়ে খেয়ে হয়ে থাকে, তাহলে মানুষ কোথায় যাবে, কোথায় যাবে, কি করবে? হ্যাঁ, সবাইকে একটাই কথা বলার, বি পজিটিভ, একটু চিন্তাধারাটা উন্নত মানের করুন, কাউকে কোনো পিঞ্চ না করে তাকে সৎপথে যাওয়ার একটা বুদ্ধি দিন, ভালো লাগবে। আর একটা কথা, যদি সৎপথে কেউ তার আর্ন করতে চায়, তার জন্যও কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্ম ওয়েট করে আছে, এবং হয়েও যাবে সেটা, তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার অত বেশি কিছু নেই। অ্যাকচুয়ালি কোনো কারণই নেই, কোনো কারণ হওয়া উচিতই না, সেটাই তাই মনে করি। তো আর আমার বিশেষ কিছু বলার নেই, টিকটক নিয়ে যা বলার বলেছি আমি, এবং যে প্ল্যাটফর্মে রয়েছে তার বক্তব্য আপনারা শুনলেন। না বলে ছিলে, এরকম বলো না মা, সবাই দেশদ্রোহী বলে দিচ্ছে। হ্যাঁ ছিল, এখন আর নেই, ছিল, যাই হোক। তো আর নতুন করে কিছু বলার নেই এই ভিডিওতে আমার, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর একটু উন্নত করুন, ভালো লাগবে, আপনার নিজেরও ভালো লাগবে, ঘুম থেকে যখন উঠবেন নিজেকে জিজ্ঞেস করবেন, দেখবেন অনেকটা শান্তি পাবেন। তো যাই হোক, এইসব চিন্তাধারা, ভালো চিন্তাধারা নিয়ে প্রত্যেক দিনের সকালটা শুরু করুন, ভালো থাকবেন নিজেও। আমার একটাই প্রশ্ন, মানে একটু কি পজিটিভ থাকতে পয়সা লাগে? সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করবেন, পাশের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নেবেন। আজকে এই পর্যন্ত। আরে ওটা বললাম, যাতে আমি যখন যখন ভিডিও দেবো, আর যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে আপনারা সেটা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই সুস্থ, ওটা বলা হয়ে গেছে, না আবার বলো। আচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।